আজকের ভিডিও থেকে আপনারা যেসব কিছু জানতে পারবেন সেগুলো হলো বিম গাছ লাল গেলে কি করে ঠিক করবেন শুধু বিম গাছ নয় আলু গাছ বলুন বা সিম গাছ বলুন এই সমস্ত প্রকার গাছ এছাড়াও আরো কোনো গাছ আপনারা হলুদ হয়ে যায় যদি যায় অতিরিক্ত হলুদ হয়ে যায় কিভাবে ঠিক করবেন সে সম্পর্কে সম্পূর্ণ ভিডিও ভিডিওটি না টেনে পুরো দেখবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চলো বন্ধুরা বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমি উজ্জ্বল আপনারা দেখছেন কৃষিটার চ্যানেল আচ্ছা আমি নিচে এসে আপনার সামনে একটা নতুন ভিডিও ভালো থাকলে লাইক করে দেবেন আজ যে ভিডিওটা আছে দুটো ভাগ করে দিয়েছি আর প্রথম পর্যায়ে হলো কোন সার ব্যবহার করে ঠিক করবেন হলুদ গাছকে আর দ্বিতীয় পর্যায়ে হলো কোন ওষুধ ব্যবহার করে ঠিক করবেন চলুন বন্ধুরা দেখাই নেওয়া যাক আজকের ভিডিও আর শুধু এটাই নয় বন্ধুরা আমি প্রমাণের সাথে দেখাবো যে কে এমন কি ওই ওষুধ সার দিয়েও কেমন কি কাজ দিয়েছে না দিয়েছে সমস্ত কিছু আজকে আজকের বিডিওর থেকে সবকিছু জানতে পারবে প্রথম পরিচর্যা হলুদ গাছ বা লাল গাছ আর কিভাবে বা ব্যবহার করবেন এই সার চলো বিস্তারিত জেনে নেওয়া যাক এই সারটি কখন ব্যবহার করবেন ব্যবহার করার সময় হলো যখন আমরা আপনারা প্রথম চাপান সার দিবেন তখন আপনারা ব্যবহার করতে পারেন চাপান সারের সাথে মিশিয়ে বা আপনার দ্বিতীয় চাপান করতে পারেন বা এইসব সময় যদি আপনাদের চলে যায় তখন একটা কাজ করতে পারেন সেটা হলো প্রথম চাপান সার দেওয়ার পর যখন জল পাওয়াবেন জল দেওয়ার পর জলের ভিতর ছড়িয়ে দেবেন আর এটা কিভাবে ছড়াবেন বা কিভাবে মিশাবেন সেটা দেখে নিন এটা ইউরিয়া নিয়ে নেবেন যতটা জায়গা আপনাদের নিয়ে নেবেন ইউরিয়া ইউরিয়ার সাথে এটা ছড়ানোর চেষ্টা করুন আর প্রথমত ভালো করে মিক্স করে নেবেন কারণ পাউডার জাতীয় সারটা আছে এটা ইউরিয়ার সাথে ভালো করে মিক্স করে নেবেন কারণ এই এক কেজি প্যাকেটে আপনারা এক বিঘে জায়গায় দিতে পারবেন সেরকম ভাবে আপনারা ইউরিয়া নিয়ে নেবেন এক বিঘে জায়গা আর এটা তার সাথে মিক্স করে দেবেন এটার কাজ দুর্দান্ত কাজ আপনারা একবার দিয়ে দেখবেন আমি প্রমাণটা দেখিয়ে দিব এটা দেওয়ার পর কেমন হয়েছে না হয়েছে আমার গাছগুলো আপনারা দেখে নেবেন আর এই ভিডিওটাই এখন বা কেমন দেখাচ্ছি বা এই সারের বা ওষুধের কোথায় আমি এখন কেন বলছি কারণ এই আলু সিজনের পর বা এই বিন চাষের পর আপনারা যেই নতুন চাষ করবেন তার জন্য এটা ঠিক করে রাখবেন কারণ এই জন্য বলছি সেই সময় যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আপনারা আগে থেকে নিয়ে এটা দিতে পারবেন তাহলে অনেকটাই ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন কারণ এখন তো জানেন গাছগুলো কেমন হয়েছে এখন তো ঠিক করতে পারবেন না তাহলে এটা দিলে বেটার পেয়ে আপনারা একশো ভিতর একশো পার্সেন্টই চান্স আছে কারণ এই জন্য বলছি আমি ব্যবহার করেছি তো আর এর কেমন কি রেজাল্ট আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন আর একটা কথা বল লাগছে বন্ধুরা এটা কিন্তু প্রমোশন ভিডিও একদমই নয় আমি ব্যবহার করেছি রেজাল্ট পেয়েছি ভালো ভালোভাবে রেজাল্ট পেয়েছি প্রতিবারই ব্যবহার করি ওই জন্য আমি দেখাচ্ছি আর এই আমি চাইলে দুবার বানাতে পারতাম একটা একটা ওষুধের কিন্তু আমি একসাথে বানিয়েছি এই কারণে কারণ যদি সার দিয়ে যদি না কাজ দেয় ওষুধ দেবেন ওষুধ দিয়ে যদি না কাজ দেয় সার দেবেন কিন্তু আমার কথা অনুযায়ী যদি ব্যবহার করে থাকে তাহলে দুটোতেই দুর্দান্ত কাজ দেবে আপনারা প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারবেন আর ওষুধটা একটু হয়তো দামি হতে পারে কিন্তু সারটা একদমই দামি নয় আর এই সারটা ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন গাছগুলো কত ছোট আছে বা এই গাছগুলো দূরের থেকে বিকালে করেছিলাম বলে একটু সবুজ দেখাচ্ছি কিন্তু প্রচুর হলুদ হয়ে গেছিল কিন্তু এই ইউরিয়ার সাথে এই ওষুধ এই সারটি মিশিয়ে মেশিয়ে কিন্তু দুর্দান্ত কাজ দিয়েছে আর ওষুধ তো দেওয়াও লাগেনি ঠিক আছে আপনার যদি গাছ হলুদ হয়ে থাকে সার যদি না দিতে পারেন তাহলে ওষুধ ব্যবহার করবেন আর ওষুধ যদি না দিতে পারেন তাহলে আপনার সার ব্যবহার করবেন তাহলে জেনে নেওয়া যাক এই সারটির কি নাম এই সারটির নাম হলো চ্যালেঞ্জার গোল্ড চ্যালেঞ্জ গোল্ড পেয়ে যাবেন আপনারা তিনশো টাকায় আপনারা মার্কেটে পেয়ে যাবেন আর জায়গা অনুযায়ী হয়তো কম বেশি হতে পারে আপনারা সেটা একবার দেখে নেবেন ঠিক আছে বন্ধুরা এবার আমরা জেনে নেব দ্বিতীয় পরিচর্যায় আপনারা কি ব্যবহার করবেন দ্বিতীয় পরিচর্যায় আপনারা কোন ফাঙ্গিসাইড ব্যবহার করে আপনারা হলুদ গাছকেও ঠিক করতে পারবেন সেটা হলো কোন ফাঙ্গিসাইডটা মানে কোন ধাসার ওষুধ ব্যবহার করে ঠিক করবেন একটা কথা বলে রাখছি বন্ধুরা আপনারা যদি এই ধাসার ওষুধ ব্যবহার করেন এই জিনিসটা এমনই যে দামি ওষুধেও কখনও কাজ দেয় না আবার কখনো কমা ওষুধেও কাজ দেয় না ঠিক আছে ধাসার এমনই একটা জিনিস যদি ঠিক পরিমাণে ঠিক ওষুধ যদি গাছে যদি না পড়ে বা যেই গাছের রোগটা হয়েছে ধাসা যে রোগটা হয়েছে সেই ওষুধই যদি না পরে তাহলে কিন্তু ঠিক একদমই হবে না তাহলে আমরা জেনে নেবো কোন ধাসা ওষুধ দিলেই হলুদ গাছটাই ঠিক হবে হলুদ গাছই ঠিক হয়ে কালো বা সবুজ গাছ হবে সে সম্পর্কে ফাঙ্গিসাইডটা দিলে ভালো কাজ হবে এই সময় সব রকম ধাসার ওষুধ কাজ দেয় না এই সময় আপনার যেই জিনিসটা ব্যবহার করেন সেটা হলো সাইমক্সিন আট পার্সেন্ট বা ম্যানকোজাইম চৌষট্টি পার্সেন্ট এরকম ছত্রাকনাশক যেটা পাবেন সেটা ব্যবহার করবেন যে কোনো কোম্পানি আপনার ব্যবহার করতে পারেন ব্যবহার করছি আপনার যে কোনো পারবেন আর এর সাথে যেটা সেটা হলো রিভার্স এই এই দুটো একসাথে মিশাবেন এই দুটো মিশালে কিন্তু দুর্দান্ত কাজ দিবে আর এই দুটো যদি না মিশান হয় প্লাস রিভার্স এই দুটো যদি একসাথে যদি না মিশানো হয় তাহলে কিন্তু একদমই কাজ দেবে না এটা আপনার ভালো করে শুনে এবার জেনে নেবেন তাহলে এবার সামনে যে চাষটা আসে আপনার আলু তুলবার পর যেই চাষটা করবেন যদি এরকম যদি হলুদ যাওয়ার সময় সার হয় তাহলে প্রথম চাপান সারে আপনার সার ব্যবহার করতে পারেন যে সারটা আমি দেখালাম গোল্ড ব্যবহার করতে পারেন বা যদি এইসব যদি না পেয়ে থাকেন তাহলে আপনার রিভাস আর সাইমোক্সিন বা মেনকোজাইম এই দুটো ব্যবহার করতে পারেন আর এর ডোজ আপনার দোকান থেকে জেনে নেবেন আপনার গাছ অনুযায়ী বা জায়গা অনুযায়ী আর রিভাস যেটা আছে আপনার 30 বাদ পনেরো করে ব্যবহার করতে পারেন আর যে প্রমাণের সাথে আমি গাছগুলো দেখাবো বলেছিলাম সেগুলো একবার দেখে নিন এই হচ্ছে সেই প্রমাণের সাথে যে গাছগুলো দেখাবো বলেছিলাম দেখতে পাচ্ছি কত বড় হয়েছে আর কালো কুচকুচে এখনো পর্যন্ত আছে মাত্র এক সপ্তাহ মাত্র এক সপ্তাহ বন্ধুরা তফাৎ এক সপ্তাহ পরেই কিন্তু গাছ এত বড় হয়ে গেছে তাহলে বন্ধুরা সেই তো ওষুধ ব্যবহার করছেন সেই সার ব্যবহার করছেন একবার এইসব ওষুধ বা সার ব্যবহার করে দেখুন কেমন কি রেজাল্ট হচ্ছে না হচ্ছে ঠিক আমাকে কমেন্ট করে জানাবেন আমি কোথা দিচ্ছি এর একশোর ভিতর একশো চান্স আছে ভালো হবেই কারণ প্রতিটা কোম্পানি সবই ভালো ওষুধ ব্যবহার করলেও কিছু কোম্পানি আছে তার ভালো জিনিসটা হাইট করে দেয় মানে ধরুন প্রতিটা কোম্পানি একটা ওষুধ একটা কোম্পানি বার করে সেটা দেখে তার তার থেকে ভালো অন্য কোম্পানি চেষ্টা করে ওষুধটা বার করবে কিন্তু সেই জন্য তার থেকে ভালো যেন ওষুধটা যেন না হয় সেই জন্য প্রতিটা কোম্পানি একটা কাজ করে সেটা হলো কিছু কিছু প্রোডাক্ট হাইট করে দেয় জন্য বুঝতে না পারে ওই জন্য কোন ওষুধে কোন কাজ দিচ্ছে সেটাও কিন্তু অত কেউ বুঝতে পারে না এই হাইট করবার হলো যদি প্রোডাক্ট যদি হাইট করে দেওয়া হয় তাহলে সে বুঝতে পারবে না যে কে কোন ওষুধ দিয়েছে আর এই ওষুধটাই দিলেই ভালো কাজ হচ্ছে সেটাও জানতে পারছে চাষিটা ওই জন্য বেশিরভাগ চাষিরা ওই ওষুধটাই ব্যবহার করবে একই প্রোডাক্ট একই জিনিস থাকবার পরেও কিন্তু প্রতিটা ওষুধে সমান কাজ দেয় না ঠিক আছে বন্ধুরা আমি আশা করছি বোঝাতে পেরেছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর যতটা পারবেন শেয়ার করবেন সবার আগে এত ভিডিওটা দেখবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তাছাড়া এবার আমি একটা কথা বলবো যে আমি যে ভিডিওটা দেখালাম একটু আগে এটা আমার বিনচাষের সময় আমি এই ভিডিওটা বানিয়ে দেখেছিলাম যে এই সারটা ব্যবহার করবেন কিভাবে আর কিভাবেই বা এই সারটা কাজ করে প্রমাণের সাথে দেখেছিলাম আর বলেছিলাম যে আমি শশার সময় দেবো দেখতে পাচ্ছি আমি শসার সময় ব্যবহার করেছি আর ব্যবহার করার পরে দেখুন আর কিভাবে ব্যবহার করেছি শসায় সেটা একবারে ব্যবহার দিয়ে রাখবেন তাহলে গাছ কিন্তু আর হলুদ হবে না দীর্ঘদিন পর্যন্ত সবুজ থাকবে ঠিক আছে আমি কিন্তু প্রথম চাপান সারে কি ব্যবহার করেছি আমি ভিডিওটা একবার দিয়ে দেবো ওইখানে যে দেখে নিতে পারেন আমি প্রথম চাপান সারেও কিন্তু আমি দিয়েছি আপনারা দেখে নিতে পারেন আর প্রমাণের সাথে দেখাবো এটা দেওয়ার পরে কিন্তু আমার গাছটা দেখুন কেমন গ্রোথ হয়েছে আর কতটাই কালার দেখুন আমি যেমন বলেছিলাম সেরকমই দেখেছি আমি একটুকু চাই যে আপনারা ব্যবহার করুন কারণ এই জন্য বলছি কারণ চাষের প্রতি যে আপনাদের একটা আশা থাকে যে এই চাষটা করার পর এই 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 টাকাটা ইনকাম হবে এইখান থেকে এত কিছু করবো বা কিছু কাজে লাগাবো সেটা কিন্তু আর হয় না কারণ এই গাছ হলুদ হয়ে যাওয়ার কারণে সেই জন্য আমি কিন্তু এই সার আর এই ওষুধটা খুবই বেছে কিন্তু আমি আপনাদের জন্য এনেছি এটা ব্যবহার করুন আর কেমন কি ফলাফল হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু প্রমাণের সাথে আমি কিন্তু দেখিয়ে দিলাম যে এটা কেমন কি কাজ হয় বা না হয় ঠিক আছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আমি প্রথম ভিডিওটা এই জন্য এনেছি কারণ আমি দেখাচ্ছিলাম যে ওইখানে আমি ব্যবহার করেছি ব্যবহার করার পর কেমন কি রেজাল্ট হয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে আর এটার পরে দেখুন যে আমি কিভাবে এই সারটা ব্যবহার করার পর আমার গাছটা কীরকম হয়েছে সেটা একবার দেখুন আর লাইক করবেন ফলো করবেন শেয়ার করবেন ভিডিওটা যতটা শেয়ার করবেন ততটা আমার ভিডিও সবার কাছে পৌঁছে যাবে এই হলুদ হওয়ার যে সমস্যাটা আর কোনো দিন আর হবে না ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন